The ratio of the number of boys to that of the girls in a class 5:7. When so much more boys enter, the ratio is reversed. How many girls are in the class? কতজন বালিকা এই ক্লাসে ছিল, ধরি বালকের সংখ্যা 5x এবং গার্লসের সংখ্যা 7x। কোশ্চেন অনুসারে যখন চব্বিশজন বয়েজ প্রবেশ করলো তখন রেশিও রিভার্সড হবে, অর্থাৎ 5+24x অর্থাৎ 24 জন প্রবেশ করার সাথে 5x-এর সাথে অর্থাৎ বয়েজের সাথে 24 যোগ করা হলে এবং 5x+24:7x = 7:5 অর্থাৎ 5:7 ছিল, এখানে 7:5 হলো। তা আমরা জানি কি অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ। এই আমরা ইকুয়েশন করে এক্সের মান বের করলাম x1 5। আর অতএব আমাদের বের করতে হবে হাউ মেনি গার্লস ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসের আমরা ধরে নেব নাম্বার অফ গার্লস ওয়ান 7x, নাম্বার অফ গার্লস ওয়ান 7x। তাহলে 7x এর জায়গা 5, তাহলে x1 5, তাহলে সমান আছে 35 জন। অতএব ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা আছে 35 জন।